করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সচেতনতামূলক বিভিন্ন লেখা ও ছবিতে বর্ণিল মোহাম্মদ নবাবের শরীর, মাথায় পড়েছেন জাতীয় পতাকা। রাজধানী শাহবাগে এই অভিনব কায়দার উপস্থিতিতে বিনামূল্যে মাস্ক বিতরণ করতে দেখা যায় তাকে। নিজের শরীর ক্যানভাস বানাতে ব্যয় হয়েছে ঘণ্টা পাঁচেক সময়, তবুও যদি কিছু মানুষ সচেতন হয়, এই লক্ষ্যে কাজ করে যেতে চান নবাব। আমি মানুষকে বুঝে দিতে চাচ্ছি যে আসলে করোনা যার হয়েছে সেই তার আসলে কষ্টটা কত। আমার হয় না, কিন্তু আমি যে আছে মুগ্ধ হসপিটালে যে দেখছি যে আসলে আছে যে কতটা কষ্ট। একজনের করোনা হইলে তার পাশে তার স্বামী সন্তান কেউই থাকে না। নবাবের দেশের বাড়ি ঝিনাইদহ, একটি বাইং হাউসে কর্মরত আছেন তিনি। শরীরকে ক্যানভাস বানিয়ে সড়কে সড়কে মাস্ক বিতরণ করতে গিয়ে কারো প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি কিছু মানুষের টিটকারিও শুনতে হচ্ছে তাকে। নবাব বলেন, যে যাই বলুক, তার উদ্যোগে সচেতনতা বৃদ্ধি পেলেই খুশি হবেন তিনি। এখন আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি তাহলে আমাদের সবারই মৃত্যু ঝুঁকি আছে। আমরা যদি সবাই সচেতন হই, এবং যারা শুধু আমার একার পক্ষে কিন্তু করোনা সচেতনতা আছে যে বৃদ্ধি করা কিন্তু সম্ভব নয়। নবাবের উদ্দেশ্য ভালো হলেও তিনি না বুঝে একটি ভুল কাজ করছেন বলে অনেকে সমালোচনা করেছেন। নবাব নিজ হাতে মাস্ক পরিয়ে দেওয়ায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি উল্টো বাড়ছে বলে অভিযোগ তাদের। মহামারীর সময়ে অতি উৎসাহী স্বেচ্ছাসেবকদের আরও সতর্ক হয়ে কাজ করার তাগিদ দিয়েছে বিভিন্ন মহল।